কাপড়, আলহামদুলিল্লাহ সামনে স্বেচ্ছায় সব জানে মুসাম্মদ লাবলি খাতুনকে নিজ স্ত্রী হিসেবে স্বীকার করছেন। কাকিগণের সামনে স্বেচ্ছায় সব জানে মুসাম্মদ লাবলি খাতুনকে আপনারা সবাই শুনছেন বলেন আলহামদুলিল্লাহ। فضلك عما سواك اللهم اكفني بحلالك عن حرامك واغنني من فضلك عما سواك يلا ابن رب بندا بندا يلا اسلام الشرع شرع مقرر رسول صلى الله عليه وسلم رتوب دوت تفكر جان كل عبر الله تفكر يلا شام نورك رب العالمين ابن رب حب تلسي الله رمضان نشير رسول الله مجمع جادر حب كي بسند برين رب العالمين তাদের হাতের উসিলে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে। আসসালামু আলাইকুম। ধরেন স্যার হাতটা নিয়ে ছবি তুলি এলাকাবাসী যে দৃষ্টান্ত সেটি স্থাপন হলো এখানে আমাদের এই সেফ হোমে 13 বছর যাবত লাবলি বেগম ছিল, তার আজকে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হলো হাবিবুর রহমানের সাথে। এখানে পুরসভার মহোদয় সহ আমরা উপস্থিত আছি, আমাদের সমাজসেবার উত্তোধন কর্মকর্তারা রয়েছে, আমরা আশীর্বাদ করি যে তাদের যে নতুন জীবন শুরু হলো এটা যেন সুখের হয় এবং বাকি জীবন তারা একসাথে কাটাতে পারে। আগামীতে এই বিষয়টা নিয়ে এবং এরকম কার্যক্রম অব্যাহত থাকবে যে এরকম কার্যক্রম নিঃসন্দেহে অব্যাহত থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশনা দিয়েছেন আমাদেরকে মানুষের কাছে যাওয়ার জন্য, তারই প্রতিফলন হচ্ছে এটি। এবং এই বিয়ে দেওয়াটাই শেষ কথা নয়, আমরা এটির ফলো আপ করবো তারা কেমন আছে এবং তাদের সুখে দুঃখে আমি এবং পুলিশ সুপার মহোদয় সহ অন্যান্য কর্মকর্তা যারা রয়েছেন আমরা সবসময় থাকবো। আজকে যে দৃষ্টান্ত স্থাপিত হতো যে লাবলি বেগম অসহায় যে মেয়েটি 13 বছর এখানে আছে, তার এই আজকে শুভ দিন উপলক্ষে আমরা এখানে উপস্থিত থাকতে পেরে আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করছি। আমরা মনে করি সমাজের এরকম অসহায় মেয়েদের পাশে আমাদের সকলেই দাঁড়ানো উচিত, আমরা এদের খোঁজখবর রাখবো, ভবিষ্যতে যাতে এরা সংসার ভালোভাবে চলতে পারি সেই বিষয়ে আমরা ফলো আপ করবো এবং আমরা সকলকে অনুরোধ করবো এই জাতীয় অসহায় মেয়েদের পাশে সমাজে যারা বিত্তবান আছেন বা স্বাবলম্বী লোক আছেন তারা যেন এগিয়ে আসেন। এটি আমাদের মেয়েটা তো 13 বছর ধরে বন্দি আছে, এর আগে দুটো মেয়ে আমি তাকে দিয়ে দিয়েছি এবং তাদেরও
খোঁজ খবর করা, বিয়ের পাত্র আনা, মেয়েকে দেখানো, দুটো সময়ও আমিই ছিলাম। আবার তারপরেও চেষ্টাই ছিলাম, অনেকদিন ফটক লাগিয়েই রেখেছি এর পিছনে যে আমার কিছু এরকম বাদ প্রতিবন্ধী মেয়ে আছে, দেখেন যদি কেউ আগ্রহী হয়। বেশ কয়েকবার কয়েকটা ফটককেই দেখিয়েছি, কিন্তু তারা আসলে বোবা মেয়ে দেখে ফিরে যাচ্ছে আর কি, অনেকেই বাদ প্রতিবন্ধী শুনে ফিরে যাচ্ছে। বেশ কয়েকবার কয়েকজনকেই দেখাইছি তাকে, কিন্তু এই ছেলেটা যখন আসলো ওদের ওয়াইফ মারা গেছে। যাই হোক, আমি তখন ওনার বাড়ি চলে গেলাম, ওনাদের বাড়ি চলে গেলাম, দেখলাম যে না বেশ ভালোই সুসম্পন্ন আছে, ভালোই বাড়ি ভালো আছে। তো আমি এসে তখন আমার মহাদয় কেন্দ্র পরিচালকের জানালাম, তো স্যার আসলে খুবই প্রত্যেক মানুষ স্যার একটি বছর দেখেন যদি হয়, তো আপনি দেখছেন তো ভালো করে, আমি স্যার দেখেছি স্যার, ভালোই লাগলো আমাকে। তো সেই থেকেই তার কোর্টে আবেদন করলাম, কোর্টে জামিনের ব্যাপার আছে, যেহেতু আমরা বিয়ে ঠিক করলেই দিতে পারি না। কোর্টে আবেদন করার পরে তখন কোর্ট পর্যায়ে আমাদেরকে ডেকে পাঠানো হয়েছে, আমি গেলাম, ডিজি স্যার গেলেন, উনিও গেলেন আমাদের সঙ্গে। তো বিয়ে প্রতিবন্ধী ভাষা বোঝে এমন একজন মানুষকেও সেখানে হাজির করা লাগছে যে প্রতিবন্ধী ভাষা বোঝে। যে যাই হোক, বেশ কিছু মানুষ নিয়ে ওখানে সেই নীলফামারী আমরা এগুজার ভিতরেই গেলাম, এগুজার ভিতরেই গিয়ে আমরা আসলে অনেক কষ্ট করেই মেটার জামিন করে নিয়ে আসছি আমরা। তো আমাদের জামিন যখন হয়ে গেল, আসার সাথে সাথেই আমরা তখন ডিসি স্যারও আবার এর ভিতরে চেঞ্জ হয়ে গেলেন, আগে ডিসি স্যার নেই। ওনার বাসা কই ছিল? ওনার বাসা কোথায় এটা সম্পূর্ণ অজ্ঞাত, তার কোনো পরিচয় সম্পূর্ণটাই অজ্ঞাত। তাকে নীলফামারি পাওয়া গেছে এবং তার কোর্টটা নীলফামারি বিদায় আমরা ধরে নিছি যে হয়তো বা ওই অঞ্চলেই কোথাও হয়তো বা হবে। এখন সে কোথা থেকে আসছে তার তো কোনো বোঝার কোনো উপায় নেই, এবং সে বলতেও পারে না, এবং তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, বোধহয় সে লিখেও দিতে পারছে না যে কোথায় তার বাড়ি। যাই হোক, 13 বছর পরে এই নির্ধারণ করে ডিসি বোর্ড পক্ষ থেকে যে আমরা 1 লক্ষ টাকার নিচে করবো না, এর আগের দিন এরপর নিয়ে দিয়েছি তাদেরও 1 লক্ষ টাকা করে নির্ভর করেছি, ওরা একটু কমই চাচ্ছিলো, আমরা সে না 1 লক্ষ টাকাই করেন, তারপরে রাজি হয়ে গেল তারা, তাদেরকে 1 লক্ষ টাকা নির্ভর অবশ্যই আমি নির্ধারণ করে দিলাম। নাম লাইজুর আছে, আমি এখানকার উপকর্তা কথা বলছিলাম। তাদের সাথে কথা বলেছেন বলে চলে, তারপরে কিভাবে খোঁজ পেলেন? আচ্ছা, কিভাবে খোঁজ পেলেন বা বিয়ে সম্পর্কে একটু বলুন। এখানে আমার খালা কাজ করে, খালা শাশুড়ি উনি আমাকে খবর দিয়েছে। তারপরে আগে দিয়েছিল বিয়েতে, কি আপনি কেমন খুশি, কি অবস্থা, আপনার অনুভূতি একটু বলবেন। ভালো আছে বলতে মানে কেমন লাগছে আসলে নিজেকে? ভাই, তিনটা সন্তানের বয়স কেমন, কি অবস্থা, তারা পড়াশোনা করে বা কি অবস্থা? সবাই কাজ করে। বয়স কেমন? বয়স 20 থেকে। বড়টার বয়স কত? আচ্ছা, আপনি কি করেন, পেশায় কি করেন? পেশায় আমি ডিসি চালাই, রিক্সা চালাই। আচ্ছা, ঠিক আছে।